রূপটা মাথার অনেক উঁচু ছিল পদ্মা সেতুর, দ্বিতীয় এটা আরেকটা মাইল ফলক উন্নয়নের, এই জন্য আমরা সবই আনন্দিত খুশি, খুব ভাল লাগছে, দেশে গিয়ে যাচ্ছে এবং যোগাযোগ একটা দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট, গুরুত্বপূর্ণ বিষয়, কাজে যোগাযোগের ক্ষেত্রে এটা একটা মাইল ফলক। আমরা যে কষ্টটা করেছি সেই কষ্ট থেকে আসলে সেই কষ্টটা আমাদের মুক্তির পথ আজকে দেখবো, কারণ ওই যে কষ্ট সমস্ত কষ্ট আজকে মেটে চলেছে, সমস্ত কষ্ট ভুলে গেছে এবং আমার অঞ্চলের জনগণ সবাই খুশি। এইমাত্র আমাদের পাশে রয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি, আমি একটু তার কাছে যান, একদম যেহেতু আমাদের 10 মিনিটের সময় পাবো, খুব বেশি সময় পাবো না, এক কথায় যদি আপনার অভিব্যক্তি অসম্ভব রকম ভালো লাগছে, খুব গর্ব অনুভব করছি। আগে সব বিদেশে গেলে এইরকম মেট্রোতে চড়তাম, সাবওয়েতে চড়তাম, এখন নিজের দেশে তখন স্বপ্ন দেখতাম, সেই স্বপ্নটা বাস্তবায়ন করে দিয়েছেন শেখ হাসিনা, তার কাছে ভীষণ ভাবে কৃতজ্ঞ, তার প্রতি অনেক ভালোবাসা অভিবাদন। আমাদের মানুষের এই এই এত বড় একটা নগর, সেই নগরবাসীর এই গণপরিবহনে যে বিরাট একটা সুবিধা আছে, ধন্যবাদ আপনাকে। আসলে এই এই যাত্রার এই মেট্রো যাত্রায় যারা সঙ্গী হয়েছেন বা সঙ্গী হতে পেরেছেন, সেই সবাই যেন একদম মানে ছোটবেলায় ফিরে গেছেন, সবার উচ্ছ্বাসটা কিন্তু তেমন, তারা আসলে একজন এই নগরের বাসিন্দা হিসেবে, এই এই নগরের বাসিন্দা হিসেবে কিন্তু তারা আসলে বিষয়টিকে দেখছেন। একটু জানতে চাচ্ছি আপনার কাছে।